সম্মানীয় দর্শক বিন্দু আজকে আবার একটি অনলাইন আর্নিং এর উপরে ভিডিও নিয়ে এলাম তো আপনারা হয়তো জানেন এই চ্যানেলে আমি তিনটে টপিকের উপরে ভিডিও আপলোড করি ফার্স্ট হচ্ছে সরকারি যে সমস্ত প্রকল্প অলরেডি এসে গেছে সেগুলো অনলাইনে কিভাবে আবেদন করবেন বা নতুন নতুন প্রকল্প যেসব আসছে এই সম্পর্কিত ভিডিও আপলোড হয় এই চ্যানেলে দ্বিতীয়টি হচ্ছে ব্যাঙ্কিং টপিকের উপরে ভিডিও আপলোড করি ব্যাঙ্কিং যে সমস্ত আপডেট আসছে বা কে ওয়াইসি সংক্রান্ত আপডেট ভিডিও এই চ্যানেলে আপলোড করি আর তিন নম্বর হচ্ছে অনলাইন আর্নিং এর উপরে ভিডিও আপলোড করি তো যাই হোক আজকে একটি অনলাইন আর্নিং এর উপরে ভিডিও নিয়ে এলাম তো আপনারা থামনেলের ওপরে দেখেই নিয়েছেন থামনেলে লেখা আছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার দিন শেষ এটা আপনারা দেখেছেন তো যাই হোক সর্বপ্রথম একটা কথা বলে রাখি এটা আমার দ্বিতীয় ভিডিও যদি আমার ভিডিও ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রতিদিনই আমি ক্যামের উপরে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি তো দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো প্রতিনিয়ত দিনে একবার হলেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি অনেকেই আছে আবার দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রামে টাইম দিয়ে দেয় কেন এত জনপ্রিয়তা কিসের ফেসবুক ইনস্টাগ্রাম তো ফার্স্ট বলে নাকি ফেসবুক বা ইনস্টাগ্রাম বলুন এটা কিন্তু একটা স্ক্রলিং অ্যাপ এক ধরনের স্ক্রলিং অ্যাপ কারণ স্ক্রল করে গেলে দেখুন নানা ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাই কখনো গান আছে কখনো মুভি ক্লিপ দেখতে পাই কখনো নিউজ দেখতে পাই নানা ধরনের জিনিস কিন্তু দেখতে পাই যার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম এত জনপ্রিয় মানুষের কাছে ঠিক সেম জিনিসটিকে ফলো করে কিন্তু ইউটিউব শর্টস সেকশনটিকে নিয়েছে শর্টসে আমরা জানি ইউটিউব শর্টসে স্ক্রল করা যায় এবং নানা রকম ধরনের জিনিস দেখতে পাওয়া যায় তো যাই হোক আজকে আমরা ফেসবুক নিয়ে কথা বলবো তো দেখুন ফেসবুকে আমরা একজন দর্শক আমরা একটা ডেটা প্যাক রিচার্জ করে একটা এমবি খরচা করে কিন্তু ফেসবুকে নানা ধরনের জিনিস দেখতে থাকি কখনো গান দেখি কখনো মুভি ক্লিপ দেখি বা কখনো নিউজ দেখি এই যে জিনিসগুলো আমরা দেখি এইগুলো তো ফেসবুক বা ইনস্টাগ্রাম নিজে নিজে ক্রিয়েট করে না এর একজন ক্রিয়েটার আছে আমরা সবাই জানি এক একজন ক্রিয়েটর ভিডিও আপলোড করে এক একটা টপিকের পরে তো এবার দেখুন আমরা একটা ডেটা প্যাকের খরচা করে দেখছি সেম ক্রিয়েটরেও কিন্তু একটা ডেটা প্যাকে খরচা করে একটা এমবি খরচা করে কিন্তু ভিডিওটা আপলোড করছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ফ্রি তো কেউ তো আনন্দ দেবে না ফ্রিতে কেউই আনন্দ দেবে না তাহলে কিসের জন্য আপলোড করছে ভিডিওটি আপলোড করে ওই ক্রিয়েটার কিন্তু ওখান থেকে একটা ইনকাম জেনারেট করে মান্থলি একটা ইনকাম হয় এবার বলুন যদি সেই ইনকামের দিন শেষ হয়ে যায় মানে সেই ইনকামটি যদি বন্ধ হয়ে যায় ক্রিয়েটারের তাহলে ক্রিয়েটার শুধু শুধু তার এমবি খরচা করে বা ডেটা প্যাকে খরচা করে কেন ভিডিওটা আপলোড করবে বা কেন আমাদেরকে আনন্দ দিতে যাবে এটা হচ্ছে ন্যাচারালি একটা বিষয় এবার আপনাদের মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে যে ফেসবুক থেকে তাহলে যারা ফেসবুকে ভিডিও আপলোড করছে তাদেরকে ইনকাম টোটালি বন্ধ না টোটালি বন্ধ নয় কো এর কিছু ক্রাইটেরিয়া আছে দেখুন ফার্স্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এবার থেকে ফেসবুক বা ইনস্টাগ্রামে যে আপডেটটি আসতে চলেছে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে গেলে দর্শককে মানে আমরা দর্শক আমাদেরকেও কিন্তু একটা টাকা দিতে হবে কিরকম দেখুন ফেসবুক বা ইনস্টাগ্রামের দুটি অপশন পাওয়া যাবে এরপর থেকে একটা হচ্ছে সাবস্ক্রিপশন একটা হচ্ছে ফ্রি নেটফ্লিক্সে যদি আমরা কোনো মুভি দেখতে যাই সেখানে কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হয় হয় একটা টাকা দিতে ঠিক জিনিস ফেসবুক বা ইনস্টাগ্রাম যদি দেখতে যাই আমরা তখন কিন্তু দুটো অপশন পাবো একটা হচ্ছে সাবস্ক্রিপশন একটা ফ্রি এবার ধরুন আপনি আমি সাবস্ক্রিপশন নিয়ে নিলাম মান্থলি একটা একশো টাকা খরচা করে সাবস্ক্রিপশন নিয়ে নিলাম আমি আর আপনি যখন সাবস্ক্রিপশন নিয়ে নিলাম এরকম ধরুন ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিল ফিফটি পার্সেন্ট মানুষ সাবস্ক্রিপশন নিয়ে নিলে কি হবে ওই যে ভিডিওগুলো দেখবে কনটেন্ট ক্রিয়েটাররা যেসব ভিডিও আপলোড করছেন সেখানে কিন্তু অ্যাড শো হবে না আর আমরা সবাই জানি ফেসবুক ক্রিয়েটাররা বা ইউটিউব ক্রিয়েটাররা অ্যাড থেকে কিন্তু পয়সা দেয় ভিডিও দেখে নয়কো ভিডিওর মধ্যে যে অ্যাড শো হয় সেটা থেকেই কিন্তু ইনকাম জেনারেট হয় এবার যদি সেই অ্যাড বন্ধ হয়ে যায় তাহলে ইনকাম টোটালি বন্ধ এবার ফেসবুক ক্রিয়েটাররা যে ভিডিও আপলোড করবেন সেখানে যদি আপনি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন আপনি যদি ভিডিও দেখেন আপনার ভিডিওতে যদি কোনো অ্যাডই না শো হয় তাহলে কিন্তু সেই ক্রিয়েটার কিন্তু সেই ভিডিওটা থেকে কোনো ইনকাম জেনারেট করতে পারলো না একদম জিরো এবার ধরুন সেভেন্টি পার্সেন্ট মানুষ যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকে তাহলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট অ্যাড বন্ধ হয়ে গেল মানে কিছুটা হলেও কিন্তু একটা ইফেক্ট পড়লো ক্রিয়েটারদের ইনকাম যে ইনকাম যে জেনারেট হয় ইনকামের ওপরে একটা বিরাট বড় ইফেক্ট পড়লো এবার তাহলে কি থেকে ইনকাম করবে যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের দেখুন এখানে বলতে চাই যে যে কোনো প্রোডাক্টকে সেল করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে এবং যে সমস্ত স্পন্সরশিপ পাবে যেমন ধরুন কোন একটা বড় ক্রিয়েটারকে কোন একটা মোবাইল কোম্পানি নতুন একটা মোবাইল লঞ্চ করছে সেটা স্পন্সরশিপ দিল মোবাইল যে আপনাদেরকে দেখালো আমাদেরকে দেখালো ভিডিওর মাধ্যম দিয়ে যে এরকম মোবাইল এই এই ফিচার্স এই এই জিনিস তো সেখান থেকে কোম্পানি কিন্তু মোবাইল কোম্পানি একটা টাকা দেবে স্পন্সরশিপ দেওয়ার জন্য সেই ক্রিয়েটারকে একটা টাকা দেবে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে বা কোনো প্রোডাক্টে সেল করে ইনকাম জেনারেট করতে পারবে কিন্তু এই যে অ্যাড থেকে যে একটা মান্থলি ইনকাম হতো এটা কিন্তু বন্ধ বন্ধ মানে কি ফ্রিতে যারা দেখবে আমি ধরুন সাবস্ক্রিপশন নিই নাই বা আপনি সাবস্ক্রিপশন নেননি কো আপনার কিন্তু ভিডিওতে অ্যাড শো হবে সেখান থেকে ইনকাম জেনারেট হবে কিন্তু আমি বলতে চাইছি কিছুটা হলেও কিন্তু ইফেক্ট একটা বড় রকম পড়বে তো যাই হোক এই আপডেটটি এখনো পর্যন্ত আসেনি খুব শীঘ্রই চলে আসবে যেটা আমি স্ক্রিনশটে লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউজ কিন্তু চলে এসেছে এই নিউজটি আপনাদেরকে দেওয়ার ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ফেস ক্যাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো চলুন আজ এ পর্যন্তই